বোয়ালহালী পৌরসভার সার্বিক সহযোগিতায় লায়ন ক্লাব চিটাগাং বাতিঘর, লায়ন ক্লাব অব চিটাগাং মিরসরাই ও স্বপ্নযাত্রা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে এ সময় প্রায় 500 হত দরিদ্র মানুষরে চিকিৎসা সেবা দেওয়া হয়। নভেম্বরের 5 তারিখ শনিবার গোমদণ্ডি পাইলট উচ্চ বিদ্যালয়ত দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প চলে। সাজমিন কণিকার সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল পৌরসভার মেয়র মোহাম্মদ জহুরুল ইসলাম জহুর। বিশেষ অতিথি আছিল ওসি আব্দুর রাজ্জাক, কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মইনুল আবেদিন নাজিম। নিজের দায়িত্ব থেকে তাদের আজকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আশা করি বোয়ালখালীতে নয়, সারা চট্টগ্রামে সারা এই ধরনের প্রোগ্রাম করে সাধারণ মানুষের সেবার জন্য অনেক কাজ করবে। বিশেষ করে যারা আজকে চিকিৎসা সেবা প্রদান করছে তারা যদি এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা এসেছেন এবং টেকনিশিয়ানরা এসেছেন, আমি বোয়ালখালী পৌরসভার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাহমুদা জামাল শিশিরর সঞ্চালনাত এ সময় আরও উপস্থিত আছিল আরেফিন রকি, মোহাম্মদ মঞ্জুর আলম, তাহমিনা চৌধুরী, শ্রাবন্তী শুক্লা, ইকবাল হোসেন লায়ন, কাজী মনিরুল ইসলাম রিজন লায়ন, এম এ মুসা বাবলু সহ বোধকেই। সি প্লাস টিভি, চট্টগ্রাম।